আজকে আমি আপনাদের ক্ল্যান ওয়ার লিগ জিতলে কি রিওয়ার্ড পাওয়া যাবে আমি সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্ল্যান ওয়ার লিগ জিতলে কি রিওয়ার্ড পাওয়া যাবে সবার মনেই হয়তো এই প্রশ্নটা থাকবে, তাহলে আমি বলে দিই এই ক্ল্যান ওয়ার লিগ জিতলে কি রিওয়ার্ড পাওয়া যাবে। এই ক্ল্যান ওয়ার লিগ জিতলে হ্যামার পাওয়া যাবে, হ্যামার যেমন আমাদের বুক অফ বিল্ডিং, বুক অফ হিরোজ, বুক অফ ফাইটিং, বুক অফ স্পেল থাকে এরকম, এবার আমরা পাবো হ্যামার, হ্যামার অফ বুক, হ্যামার অফ বুক অফ বিল্ডিং, হ্যামার অফ বুক অফ হিরোজ। এটা বুক অফ বিল্ড, বুক অফ হিরোজ, বুক অফ বিল্ডিং এগুলোর থেকে একটু আলাদা হ্যামার্স আইটেমগুলো। যদি আপনার কাছে বুক অফ হিরোজ থাকে তাহলে আপনার ডার্ক এলিক্সিয়ারটা লাগবে হিরোটাকে এক সেকেন্ডের মধ্যে আপ করতে, কিন্তু যদি আপনার কাছে হ্যামার থাকে তাহলে এই ডার্ক এলিক্সিয়ারটা লাগবে না, ডার্ক এলিক্সিয়ার ছাড়াই লেভেল আপ হয়ে যাবে। এরকম টাউন হলেতেও হবে, ট্রুপসও হবে, স্পেলেতেও হবে। আমরা এই হ্যামারটা শুধু টাউন হলেতেই শুধু ক্ল্যান ওয়ার লিগ জিতলেই পাবো, না হলে এটা পাওয়া যাবে না ক্ল্যান গেমস থেকে। আর আমাদের আবার একটা আলাদা নতুন শপ দেবে, ক্ল্যাশ অফ ক্ল্যান্সের নিউ অনেক আপডেট আসবে, আর একটা ক্ল্যাশ অফ ক্ল্যান্স একটা নতুন শপ দেবে, ওখান থেকে আমরা হ্যামারের সব আইটেম দেখতেও পাবো। তারপর নতুন আরও এ আসবে, দাঁড়ান এক সেকেন্ড, নতুন পোশান আসবে অনেক, ওটার সম্পর্কে আমি ভিডিও বানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। বাই বাই।